এখানে অল্প করে চিকেন ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে একটুখানি জল দেওয়া আছে, জলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি। নুন দিয়ে এখন মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম, এটা 4 মিনিটের জন্য রাখবো। এটা সেট করতে লাগবে আগে, এটা জিরোতে নিয়ে আসতে লাগবে, তারপরে মাইক্রো করতে লাগবে। এই যে মাইক্রো, এই মাইক্রোটাকে টিপে দিলাম। মাইক্রোটাকে টিপে দিয়ে 4 মিনিট রাখবো। তো এখানে 9 মিনিট দেখাচ্ছে, আমি 4 মিনিট রাখবো। 4 মিনিটটা সেট করতে লাগবে, 4 থেকে 5 মিনিট রাখলেই হবে। এই যে 5 মিনিট সেট করলাম, এইবার স্টার্ট করে দিলাম। এই যে স্টার্ট বাটনটা টিপে দিলাম, এই যে হতে শুরু করলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি এটা 4 মিনিটে দিয়েছিলাম, 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পর এটাকে বার করে নিচ্ছি, এটাকে বার করে নিলাম। এইরকম দেখতে হয়েছে, আমি কিন্তু লবণ দিয়েছিলাম, পরে আর একটু লবণ দেব। এখানে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, এই যে এখানে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একসাথে করে, রসুন অল্প একটু কুচি করা একসাথে এখানে এখন দিয়ে দেব। দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো রকম ফ্রাই করা বা কোনো কিছু করা তা না। আর একটুখানি বাটার দিতে হবে। এবার এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দেব সোয়া সস। সোয়া সস দেব 2 চামচ, 2 চামচ সোয়া সস। ভিনিগার দেব 1 ঢাকনা, ভিনিগার দিলাম 1 ঢাকনা, 1.5 ঢাকনা দিই। এর সাথে এবার দেব পেরি পেরি সস, পেরি পেরি সস, যেটা যেটা কেএফসিতে কেএফসি চিকেনের থেকে দিতে হয়, ওই যে ওই সসটা, ওটা দেব প্রায় 2 টেবিল চামচ মতো। এই মিশ্রণটাকে এই যে ঢুকিয়ে দিয়েছি, এবার এবার ঢুকিয়ে দিয়েছি, এই মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। দিয়ে এই যে কনভেকশন মোড আছে, এই কনভেকশন মোডটাকে অন করব। কনভেকশন মোডটাকে অন করলাম, 180 ডিগ্রি হয়ে গেল। এটাতে 3 মিনিট রাখবো, এই যে 1 করে 1 2 3, হ্যাঁ 3 মিনিট পর আবার দেখবো, আবার দিতে লাগবে। এখন স্টার্ট করলাম, 3 মিনিট পর আবার দিতে লাগবে। এই যে এবার 3 মিনিট হয়ে গিয়েছে, এবার 3 মিনিট হয়ে গেছে, আমরা বের করে নেব। কিন্তু এটা হয়নি, আমি আরও 3 মিনিটের জন্য দেবো এর মধ্যে, আরও 3 থেকে 4 মিনিটের জন্য দেবো, মোট 15 মিনিট হবে। এরপরে দেওয়ার পর লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল। হ্যাঁ এই যে বের করে নিলাম, এবার একটুখানি নেড়ে দেব। 3-4 মিনিট বাদে বাদে না নাড়লেও হয়, কিন্তু আমি নেড়ে দিই, কারণ কি এই জিনিসটা একটু নিজেরও দেখা হয়, উপর নিচ করে দেওয়া যায়, একটু নেড়ে নিতে লাগবে। যে নেড়ে নিলাম, একটু উপর নিচ করে নিলাম, নিয়ে আবার ঢুকিয়ে দেবো লাস্টে কর্নফ্লাওয়ারের মধ্যে, একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে দেব। এইবার মাংসগুলো এবার বাস হয়েই গিয়েছে, আটটু থাকবে কিন্তু করতে হবে। আমি এবার একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু গামাখা গামাখা হয়। দিয়ে দেবো মিনিট 3-4 মিনিটের জন্য আবার দিয়ে দেবো, ব্যাস এবার শেষ হয়ে গেল। আমি পরে একবারে বার করে তারপরে আপনাদের এটা আরেকটু কুক হবে, এখনও কুকটা সম্পূর্ণ হয়নি, আরেকটু হবে। আর এর মধ্যে যারা যারা চিলি সস খান, চিলি সস দিতে হয়, চিলি সস দিয়ে দেবেন। পেরি পেরি সসটা একটু ঝাল হয়, তো তাই জন্য আমি আর ইউজ করলাম না, আমার বাচ্চা খেতে পারে না অত ঝাল, আমরা খেতে পারি না। থ্যাংক ইউ। এই যে আমরা বের করে নিলাম, এখন বের করে নিয়ে এই যে এরকম হয়েছে জিনিসটা, দেখতে এরকম হবে। হট গার্লিক চিকেন রেডি, যেরকম হবে
এটা হট গার্লিক চিকেন রেডি। এর উপর দিয়ে একটুখানি ক্রিম ছড়িয়ে দিলেই ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন গরম গরম হট গার্লিক চিকেন। দারুণ হয় খেতে, খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে।